আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি অটোমেটেড পস সফটওয়্যার যে কোনো হিসেব নিকেশের জন্য ব্যবহার করতে পারবে। তো আজকে আমি দেখাব কিভাবে একটি প্রোডাক্ট আপনি সফটওয়্যারে অ্যাড করবেন এবং সফটওয়্যারটির ভিতরে স্টক অ্যাড করবেন, সাথে কিভাবে সেলস করবেন, রিটার্ন করবেন এবং প্রফিট লসের হিসেবগুলো দেখবেন। তো চলুন আমরা প্রথমে বেসিক যে বিষয়গুলো, সেলস এবং রিটার্নের যে বিষয়গুলো থাকে সে সম্পর্কে আগে শিখে নিই। প্রথমত, আপনি যদি একটি সফটওয়্যার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আপনার দরকার হবে হচ্ছে একটি প্রোডাক্ট যোগ করা। একটি প্রোডাক্ট যোগ করার জন্য আপনার এখান থেকে সফটওয়্যার লগ ইন করে অ্যাড আইটেমে যেতে হবে। অ্যাড আইটেমে আসার পর আপনি ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের যে কোনো একটি নাম দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটি প্রোডাক্টের নাম দিচ্ছি। আমি একটি নাম দিলাম পান সস। ওকে, তো এখন আপনার প্রোডাক্টের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি যদি না থাকে, আপনি এখানে প্লাসে ক্লিক করেও আপনি আপনার ক্যাটাগরিটা তৈরি করতে পারেন, অথবা আপনি যেটি করতে পারেন এখান থেকে ক্যাটাগরি লিস্টে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ক্যাটাগরিটি অ্যাড ক্যাটাগরিতে গিয়ে ক্রিয়েট করতে পারেন। সেমভাবে আপনার এই প্রোডাক্টের যদি কোনো ব্র্যান্ড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড আপনি অ্যাড করতে পারেন। যেমন আমার প্রোডাক্টের ব্র্যান্ড ধরুন প্রাণ, আমি প্রাণ নামে অ্যাড করে নিচ্ছি। তারপর আপনার প্রোডাক্টের গ্রুপ ওয়াইজ এটা আপনি সিঙ্গেলই রাখবেন। তারপর হচ্ছে ইউনিট, আপনার এটা পিস হবে নাকি মানে কি হবে ইউনিটটা, এটার সাইজটা কি হবে, কোয়ান্টিটির, এটা যদি হয় পিস পিস লিখবেন, কার্টুন হইলে কার্টুন লিখবেন, বা যেটা হয়। আমাদের এখানে লেখা না, এখানে প্রোডাক্টের ইউনিটগুলো যদি না করা থাকতো, সেক্ষেত্রে আমরা প্লাসে ক্লিক করে এখানে ইউনিটের নাম দিয়ে আমরা যদি সাবমিট করতাম সেক্ষেত্রে হয়ে যেত, অথবা আমরা প্রোডাক্টের ইউনিটটা এখান থেকে ইউনিট লিস্টে ক্লিক করে এখান থেকে আমরা ইউনিটটি তৈরি করে নিতে পারতাম। আচ্ছা, তো চলুন এসকিউটা আমরা ফাঁকা রাখবো, এসকিউটা আমরা অন্য জায়গা থেকে ব্যবহার করা শিখব। আচ্ছা, ধরুন এই প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে, আপনি ধরুন এটা 12 পিসের কার্টুন, তো আমরা 1 পিস হিসেবে নিচ্ছি এখানে। আমরা কি করলাম, কার্টুন সাইজ ইকুয়াল টু দিলাম 12। তার মানে আমি যদি 1 কার্টুন সেল করতে চাই, একবার 1 লিখলেই এটা অটোমেটিকলি 12 পিস সেলসের জন্য রেডি হয়ে যাবে। যে কারণে আমরা কার্টুন সাইজ বোঝার জন্য 12 দিয়ে রাখলাম, এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আছে কি না ডিরেক্টলি, যদি না থাকে দিবেন না। আর যদি ফিক্সড টাকা হয় এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন, আর যদি পার্সেন্টেজ হয় লিখে দিবেন, আর যদি ব্ল্যাঙ্ক রাখেন কোনো কিছুই করতে হবে না। আমরা ধরে নিচ্ছি এই সসটির প্রাইস বাজার মূল্য হচ্ছে 100 টাকা এবং এই প্রোডাক্টের প্রফিট মার্জিন ধরে নিচ্ছি আমরা 10%। তার মানে এই প্রোডাক্টটি 100 টাকায় আমরা ক্রয় করব, পার্সেস প্রাইস এবং প্রফিট মার্জিন 10 টাকা, বিক্রয় রেট হচ্ছে 110 টাকা। এখন MRP হচ্ছে আপনার রিটেল যে প্রাইসটা, যেটা দোকানের প্রাইস থাকতে পারে, বা আপনার যদি রিটেল প্রাইস দরকার হয় আপনি যে প্রাইসে ক্রয় করবেন সেটা এখানে দিবেন এবং আপনার প্রফিটটা দিবেন, অটোমেটিকলি সেল প্রাইস চলে আসবে। আর যদি আপনার তারপরেও আপনার কাছ থেকে কিনে নিয়ে কেউ যদি MRP হিসেবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হিসেবে বিক্রি করতে চায়, সেখানে এখানে প্রাইসটা দিতে পারেন। তো নর্মালি এটার প্রয়োজন হয় না, আপনি চাইলে দিতে পারেন। তো আমরা আর চাইলে আমরা এখান থেকে ওপেনিং স্টকটা অ্যাড করতে পারি। আর যদি চান যে না ওপেনিং স্টক আপনি যোগ করবেন না, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, প্রোডাক্টটা পারচেস করতে হবে। আমরা ওপেনিং স্টকটা এখান থেকে 100 দিয়ে দিচ্ছি, 100 দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, আমাদের স্টক আছে 100 পিস। আমাদের আরও একটি মজার ফিচার রয়েছে, অ্যাড সার্ভিস। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড সার্ভিসে যোগ করেন,
সেক্ষেত্রে আপনার সেই প্রোডাক্টের কখনোই স্টক আউট হবে না। সার্ভিস বলতে আমরা বুঝি যে জিনিসটা আপনারা নিজে থেকে কাজ করে দেন, সেটাই মেনলি সার্ভিস। তো সেক্ষেত্রে আমরা যদি একটি প্রোডাক্ট অ্যাড করি ডেমো সার্ভিস নামে, আপনারা পরে দেখতে পারবেন। তো এটার ক্যাটাগরি একটা দিয়ে রাখলেন। পার্টস নর্মালি হচ্ছে সার্ভিস রিলেটেড প্রোডাক্টের আপনার কোনো ওরকম কোনো হয় না, দাম নির্ধারণ হয় না, যে কারণে হচ্ছে আপনার প্রাইসটা এবং সেল প্রাইসটা আপনি দুইটা একই রাখতে পারেন, অথবা সেলস প্রাইস বাড়িয়েও দিতে পারেন, দেন হচ্ছে সেভ দিতে পারেন। তো আমরা দুই টাইপের প্রোডাক্ট নির্বাচন করলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের প্রোডাক্ট যদি স্টকে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, আমরা সেই প্রোডাক্টটা যখন আমাদের কোম্পানি থেকে আসবে তখন আমরা পার্চেসে ক্লিক করে নিউ পার্চেসে ক্লিক করব। আমাদের যে প্রোডাক্টের নাম, বার কোড অথবা আইটেম কোড যে কোনো একটি লিখলেই আমরা আমাদের প্রোডাক্টটা খুঁজে পাব। আচ্ছা, আমাদের প্রোডাক্টের ছিল 340 গ্রাম সস। তো সসটি আমাদের আমরা 100 টাকা দরে আমাদের ক্রয় করতে হবে কোম্পানি থেকে, এবং বিক্রয় রেট হচ্ছে 10%। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম অ্যাড আইটেম করার সময়, এখানে এসকিউ নামে একটা জিনিস ছিল। আমাদের সফটওয়্যারে আপনারা স্পেশাল যে ফিচারটি পাবেন, একই প্রোডাক্ট আপনি ডিফারেন্ট এসকিউতে ডিফারেন্ট প্রাইসে ক্রয় করতে পারবেন এবং ডিফারেন্ট প্রফিট মার্জিনে বিক্রয় করতে পারবেন। যেমন আমাদের ডিফল্ট যে এসকিউ ভ্যালু SKU 41, এটার আমাদের পার্সেস প্রাইস হচ্ছে 100 টাকা। আচ্ছা, আমরা যদি নতুন একটি কাস্টম এসকিউ নিই, নিউ প্রাইস এরকম একটা নাম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ধরেন 300 পিস প্রোডাক্ট কিনবো, প্রোডাক্টের রেট হচ্ছে ধরেন 90 টাকা, এবং প্রফিট মার্জিন হচ্ছে এটার ধরেন 8%। আচ্ছা, এটা একটু লক্ষ্য রাখবেন, আমরা যে প্রোডাক্টটা করলাম একই প্রোডাক্ট দুই দামে বিক্রয় হবে। এটা করার কারণ হচ্ছে অনেক সময় কোম্পানির দাম বেড়ে যায়, এবং নর্মাল যেসব বাজারে পস সফটওয়্যারগুলো পাওয়া যায় সেখানে আপনি দেখবেন শুধুমাত্র প্রাইসটা অ্যাডজাস্ট করা যায়, আপনার পুরাতন প্রোডাক্টের স্টকের সাথে নতুন প্রোডাক্টের নতুন দামের স্টকের একটি মিল রয়ে যায়, যেটি আসলে প্রফেশনাল ওয়ে নয়, যে কারণে আমরা এরকম অ্যাডভান্স ফিচার নিয়ে এসেছি। তারপর দেখেন এখান থেকে যদি আমরা অ্যামাউন্ট পে পেওয়ালে ক্লিক করে আমাদের যে কোম্পানির যে ডিউ টাকাটা যদি আমরা দিতে চাই দিতে পারবো, এবং পেমেন্ট টাইপ ক্যাশ, পেমেন্ট টাইপটা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টসে যেতে হবে, আপনার অ্যাকাউন্টসে গিয়ে পেমেন্ট টাইপটা ক্রিয়েট করে নিতে হবে। এখানে এসে এখানে ক্যাশ আপনি ব্যাংক দিতে পারেন, বিকাশ দিতে পারেন, রকেট দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে অ্যাড করে নিতে পারেন। দেন আমরা কি করব, এখান থেকে সাপ্লায়ারটা সিলেকশন করব, কাদের কাছ থেকে মাল কিনছি। যদি সাপ্লায়ার আপনার এখানে ক্রিয়েট না থাকে, প্লাসে ক্লিক করে সাপ্লায়ারের নেম নেম দিয়ে আপনি সেভ করে নিতে পারেন। দেন আমরা সেভে ক্লিক করব। দেখুন আমাদের প্রোডাক্টটি ক্রয় করা হয়ে গেছে। এখন আর একটা মজার জিনিস দেখাই আপনাদের, আমাদের যে আইটেম লিস্ট ছিল, আমাদের যে আইটেম লিস্টগুলো ছিল, দেখুন আমরা যে মেনলি যে আইটেমটা আমাদের এটা ছিল আমাদের ডিফল্ট আইটেম, এটার স্টক হচ্ছে 100 পিস, আমরা যেটা ডিফল্টভাবে ক্রিয়েট করেছিলাম। দেখুন নিউ প্রাইসের একটা স্টক আছে, সেটা 300 পিস, যেটা আমরা ক্রয় করলাম, এবং সেটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে লেখা আছে, কোনটা কত পার্সেন্টে কতটুকু বিক্রয় মূল্য। আপনি যদি প্রতিটা প্রোডাক্ট আবার এডিট করতে চান, এখানে ক্লিক করবেন, এখান থেকে টেনে এডিট বাটন অথবা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি করতে পারবেন, সেই সুযোগও রয়েছে। তো দেখুন একটা নিউ প্রাইস, একটা ওল্ড প্রাইস। আবার আপনি যদি চান যে যে প্রোডাক্টটা আমরা ডিফল্টভাবে একটা এসকিউ দিয়েছিলাম 100 পিস, তো সেম প্রোডাক্টটা আপনি আবার পার্সেস করবেন, সেক্ষেত্রে নিউ পার্সেসে গিয়ে যদি আপনি 340 লিখেন, দেখুন আপনার এখানে দুইটা এসকিউ রয়েছে, ঠিক আছে, দুইটা এসকিউ থাকবে। আপনি যদি চান যে আপনার পুরাতন এসকিউতে মাল আপনি পার্সেস করবেন, সেটাও পসিবল। আপনি যদি নিউ প্রাইসেরটাই আপনি অ্যাডজাস্ট করতে চান, সেটাও পসিবল। তো আমরা পুরাতনটাই করে দিচ্ছি। তো আমি ধরেন আরও 100 পিস মাল আমি আপনার 100 টাকার এটা আমি ক্রয় করব। তো আমরা ক্যাশ দিয়ে
সেভ করে নিচ্ছে। এখান থেকে আমরা সাপ্লায়ার সিলেকশন করে দিলাম। এখন দেখুন আমাদের আইটেম লিস্টে যদি যাই, দেখতে পারবেন আমাদের প্রোডাক্টের আপনার এসকিউটা যোগ হয়েছে। এখান থেকে আপনি যদি প্লাস করেন, আপনার কোন প্রোডাক্টের কত পিস এসকিউ সেটা আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি চান যে পারচেস লিস্ট, সেখান থেকে আপনি কত পিস মাল পারচেস করছেন, এখান থেকে এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সেগুলো সব কিছু করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা মাল পারচেস করলে এখান থেকে সেলস করতে পারবেন দুইটা হইতে, একটা হচ্ছে পস, একটা হচ্ছে অ্যাড সেলস, দুইটা হইতে আপনি মাল পারচেস করতে সরি আপনি সেলস করতে পারবেন। আচ্ছা, পসে সেলস করলে, পসে যদি আপনি সেলস করেন তাহলে অনেকগুলো ফিচার পাবেন। যেমন পসে যদি আপনি সেলস করেন যে কোনো প্রোডাক্ট, ধরেন আপনার প্রোডাক্টগুলো আপনি অ্যাড করলেন, অ্যাড করার পর আপনার ধরেন কোনো কাস্টমার চলে আসছে, এই প্রোডাক্ট আপনি এখন সেলস করতে যাচ্ছেন না, হোল্ডে রেখে একটা রেফারেন্স কি দিয়ে ওকে দিয়ে দিবেন, সেই প্রোডাক্টটা এখানে হোল্ড লিস্টে জমা থাকবে। আপনার যেটা ইমার্জেন্সি সেলস, যেমন ধরেন আমরা 340 গ্রামের যে সসটা দিয়েছিলাম, দেখেন 340 গ্রামের আপনাদের দুইটা দিয়ে দেখাই, এখানে একটা সস, এখানে একটা সস। একটা জিনিস খেয়াল করবেন, আমরা কার্টন কোয়ান্টিটি দিয়েছিলাম 12 পিস, আর সিঙ্গেল কোয়ান্টিটি হচ্ছে এটা, টোটাল কোয়ান্টিটি হচ্ছে এটা। যদি আমরা কার্টনের এখানে এক প্রেস করি, দেখুন টোটাল 12 পিস সেলসের জন্য রেডি হয়ে গেছে, এবং প্রাইস হচ্ছে 110 টাকা করে, 1320 টাকা সাব টোটাল, ব্যাস আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। আবার সেমভাবে আপনার একই প্রোডাক্ট আপনি যদি এখানে 12 পিস সেলস করেন, দেখেন 97.20 টাকা সেলস প্রাইস, আপনার 1166 টাকা টোটাল প্রাইস। তার মানে বুঝতে পারছেন কেন আমরা কার্টনটা যোগ করেছি, কার্টন এবং পিস আপনি উভয় একসাথে সেলস করতে পারবেন, যে কারণে আপনার সময় বেঁচে যাবে, আপনার ক্যালকুলেটর দিয়ে গুণ করতে হবে না। আপনি ধরুন আপনার এই মাল আপনার কোনো কোম্পানিকে আপনি দিবেন 7 কার্টন, 7 কার্টন 5 পিস, তো সেক্ষেত্রে আপনার ক্যালকুলেটার দিয়ে গুণ করতে হতো 7 × 12 + 5 89। হ্যাঁ, তো আপনি যদি এখান থেকে 7 কার্টন সিলেক্ট করেন এবং এই সেকেন্ড বক্সে আপনি যদি 5 লিখেন, দেখুন অটোমেটিকলি 89 পিস সেলসের জন্য রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচাবে। আচ্ছা, আমরা প্রোডাক্টগুলো সেলস করে দিই। আমরা প্রোডাক্টগুলো বিভিন্ন ওয়েতে সেলস করতে পারবো, চাইলে পে অল দিলে আমাদের প্রোডাক্টটা টোটালি সেলস হয়ে যাবে। আমরা যদি পে অল দিই এবং আমাদের রিসিটটা বের হয়ে আসবে যে কোন প্রোডাক্ট কত পিস সেল করলাম। হ্যাঁ, আর যদি আমরা এখান থেকে আরেকটা সেলসের ওয়ে দেখাই, যদি আপনারা এখান থেকে সেলস করেন, এখান থেকে আপনারা ক্যাশেও নিতে পারবেন, কত টাকা ক্যাশ নিলেন, তারপরে এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা যদি এরকম কাস্টমার সিলেকশন করে নিই, সেক্ষেত্রে কাস্টমারের যদি কোনো অ্যাডভান্স টাকা দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে ক্যাশে ক্লিক করলে তার অ্যাডভান্স কত টাকা আছে সেটা থেকে কেটে নিয়ে আপনার সেলস করতে পারবেন। তারপর মাল্টিপলে ক্লিক করে তার 321 টাকা বিল হয়েছে, সে ধরেন 100 টাকা দিতে যাচ্ছে হচ্ছে ক্যাশে, দেন হচ্ছে অ্যাড করলেন, তারপর সে বাকি টাকা দিতে যাচ্ছে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা যে কোনো বিকাশ রকেট নগদ, ধরেন আপনার 211 টাকা বাকি আছে, তো 211 টাকা ইয়া করলো, আপনার এখানে টোটাল 321 টাকা পে হয়ে গেছে, দেন সে আপনি সেভ করে দেন, আপনার প্রোডাক্টটা সেলস হয়ে গেছে। এবং আপনি টুডে সেলস কত হয়েছে, টোটাল কত সেলস হয়েছে সব আপনি দেখতে পারবেন, কত টাকা প্রফিট হয়েছে, নেট প্রফিট কত, এভরিথিং দেখতে পারবেন। এখন আপনার প্রোডাক্টের রাশি হচ্ছে রিটার্ন। ধরুন আপনার যে মালটা বিক্রয় হয়েছে সেই মালটা আপনার কোনো কারণে রিটার্ন করা দরকার, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড রিটার্নে ক্লিক করবেন। এবং 340-এর যে আমাদের সসটা ছিল, ধরেন আমাদের যে ফার্স্ট এসকে, এখান থেকে আমাদের 1 কার্টন মাল রিটার্ন হয়েছে, তো রিটার্ন মালটা আমরা কী করবো, 1 কার্টন দিয়ে দিলাম এবং কোয়ান্টিটি আমরা 0 করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে পেওয়ালে ক্লিক করব, যদি রিটার্নের সাথে সাথে আমরা টাকাটা পেয়ে যাই, আর যদি আমরা টাকা না পেয়ে যাই সেক্ষেত্রে আমরা পেওয়াল নাও করতে পারি, পেমেন্ট অ্যাপ সিলেকশন না করে আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারবো। যেহেতু আমরা ধরেন আমরা টাকা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা ক্যাশে দিয়ে
আমরা জাস্ট গেটে ক্লিক করব। এখন দেখুন আপনার টোটাল সেলস হয়েছে এত টাকা, টোটালে এত টাকা রিটার্ন হয়েছে, এখন প্রফিটটাও কমে গেছে, আর এক কার্টন যে প্রফিটটা ছিল সেটা এখান থেকে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আপনার এই ব্যাপার। তো আপনার ডেইলি এক্সপেন্স হয়েছে কত টাকা সেটাও আপনি এখান থেকে খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। এক্সপেন্স এক্সপেন্স লিস্ট থেকে আপনি আপনার এক্সপেন্সটা কী পারপাস আপনি খরচ করেছেন সেটা আপনি আপনার এক্সপেন্স টাইপ দিয়ে, আপনি ধরেন 100 টাকা আপনার গাড়ি ভাড়ায় খরচ হয়েছে তো এটা আপনি সিলেকশন। সেক্ষেত্রে আপনার কী হবে, এক্সপেন্স 100 টাকা হবে, গ্রোস প্রফিটে 810 টাকা হবে, এক্সপেন্স মাইনাস গ্রোস প্রফিট ইকুয়াল টু নেট প্রফিট আপনার এত টাকা আছে। আবার যদি আপনি বেসিক কিছু রিপোর্ট দেখতে চান, যেমন প্রফিট লস, সেক্ষেত্রে আপনি যদি চান যে টুডে প্রফিট লস দেখবেন, সেক্ষেত্রে গ্রোস প্রফিট নেট প্রফিট টুডে কত টাকার মাল কিনলেন, কত টাকার মাল রিটার্ন আসছে, কত টাকা সেলস হয়েছে, কত টাকা রিটার্ন পারচেস করে আবার কত টাকার মাল রিটার্ন করে দিয়েছেন, সব রিপোর্ট দেখতে পারবেন। আবার যদি চান যে আপনার কোম্পানির টোটাল কত স্টক আছে সেই স্টকগুলো আপনি দেখবেন, স্টক আপনার কারেন্ট স্টক, কার্টুন সাইজ, যে কার্টুন সাইজটা আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করার সময় সিলেকশন করছেন, কারেন্ট স্টক ভাগ অত ভাগ সমান সমান এত পিস কার্টুন সেটা, এবং টোটাল আপনার কার্টুনের ভ্যালু দুইটাই থাকবে। এবং আপনি যদি চান যে সিঙ্গেল সেলস আইটেম আজকের কত টাকা সেলস করছেন টোটাল, আপনার টোটাল সামারি সহ, আবার যদি চান যে রিটার্ন আইটেম আজকে আপনি বা বিগত যত দিনের আপনি করছেন সবগুলো দেখতে চান সেটাও পসিবল। আবার যদি চান সেলস মাইনাস রিটার্ন, যেটা আমাদের কাছ থেকে আপনি বোনাস পাচ্ছেন, যে আজকে ক্রয় করছেন কত টাকা, সরি বিক্রয় করছেন কত টাকার এবং কত টাকার মাল ফেরত আসছে সেটাও পসিবল। দেখেন কত টাকার মাল রিটার্ন, এই দুইটা হচ্ছে, এই দুইটা ঘর হচ্ছে সেলস এবং রিটার্ন, সেলস কোয়ান্টিটি, এই দুইটা ঘর হচ্ছে রিটার্ন, এটা হচ্ছে সেলস মাইনাস রিকল ইকুয়াল টু অ্যাকুরেট ব্যালেন্স। টোটাল দেখেন আপনার 340-এর সস এত পিস সেলস হয়েছে, 89 পিস সেলস হয়েছে, 12 পিস রিটার্ন হয়েছে, অ্যাকুরেট সেলস 77 পিস, অ্যাকুরেট ব্যালেন্স এত টাকা ইকুয়াল টু এত। আপনি চাইলে এটা যে কোনো দিনেরটা বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো দিনেরটা বের করতে পারবেন। বের করে আবার এটা রিপোর্ট হিসেবে আপনি এক্সপোর্ট করে পিডিএফ অথবা এক্সেল ফাইলও আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি, আর আপনি চাইলে আপনার বাকি এক্সট্রা ডিউ হিসেবে এখানে অ্যাড করতে পারেন, আপনি কার নামে বাকি রাখছেন একটা নোট করে, আর এই যে কোন কাস্টমার এটা সিলেকশন করে আপনি একটা বাকি রাখতে পারেন এক্সট্রা। আবার আপনি চাইলে কোনো মাল যদি আপনি চান যে বাকিতে সেলস করবেন, সেক্ষেত্রে অ্যাড সেলসে ক্লিক করে প্রোডাক্টের নাম লিখলেন, ধরুন যে কোনো একটা প্রোডাক্ট, ধরুন একটা নাম দিচ্ছি আমি জুস, ধরুন 1 কার্টন আপনি বাকি, তো আপনি পেওয়ালে ক্লিক না করে আপনি জাস্ট কাস্টমারকে সিলেকশন করে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। দেখুন এখন আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন দেখেন টোটাল রিসিভেবল এখানে কত টাকা আজকের বাকি আছে, আপনি সেলস আইটেমে গেলে সেল লিস্টে গেলে আপনি দেখতে পারবেন আনপেইড, আনপেইড কার নামে, কাস্টমার এমডি সোহরাব হোসাই, তো তার কাছ থেকে যখন টাকাটা পাবেন তাকে এডিট করে সুন্দর করে কত টাকা পাইছেন, যদি ফুল অ্যামাউন্ট পান তাহলে পেওয়ালে ক্লিক করলে ফুল ব্যালেন্সটা চলে আসবে, দেন আপনি পেমেন্ট অ্যাপ সিলেকশন করে জাস্ট পেইডে ক্লিক করে দেবেন। এখন যদি সেল লিস্টটা দেখেন এটা টোটাল পেইড থাকবে। আশা করি আমাদের যে বেসিক টিউটোরিয়াল ছিল এখানে আপনি কিভাবে রিপোর্টগুলো দেখবেন সেটা আপনি দেখতে পারবেন। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আইটেমের ভিতরে আপনি আইটেমের ভিতর আপনি আপনার আইটেমের একটা অ্যালার্ট দিতে পারবেন। যদি আমি একটা আইটেম এডিট করি, অ্যালার্ট কোয়ান্টিটি, এই আইটেমটা কত পিসে চলে গেলে, মানে কত পিস, এখন 0 পিস হলে আপনাকে অ্যালার্ট দিবে, ধরেন আপনার 1000 পিসের নিচে থাকলে আপনাকে অ্যালার্ট দিবে। এটা আমরা সেভ করে দিলাম। তো এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, আমরা এখান থেকে স্টক অ্যালার্ট দেখতে পারবো। এখান থেকে যদি আমরা 340 গ্রামের যে সসটি আছে আমাদের এটা যদি দেখি, দেখুন আমাদের স্টক আছে 423 পিস, শর্ট আছে 577 পিস। কেন মাইনাস 577 কেন, কারণ আমরা অ্যালার্ট দিয়ে রেখেছিলাম 1000 পিস যদি আমাদের মাল না থাকে, আমাদের 423 পিস আমাদের গোডাউনে আছে বা আমাদের দোকানে আছে, টোটাল কত পিস আমাদের শর্ট আছে। আমাদের এক্সট্রা বোনাস হিসেবে আপনাদের জন্য শর্ট স্টকটা দেখার জন্য
একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তো তারপর আপনি টু ডে, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, এগুলা লাস্ট লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অল টাইম সব ডাটাগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। এবং আপনি পার্সেস, সেলস, রিটার্ন, এক্সপেন্স এগুলো সব যার যার বারকোডের মাধ্যমে মান্থলি ওয়াইজ দেখতে পারবেন। এখানে আপনার টপ পপুলার আইটেম যা যা আছে সবগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। আশা করি আপনাদের বেসিক যে সেলসের যে বিষয়টা আছে সেগুলো বোঝাতে পেরেছি। তো পরবর্তীতে আমাদের একটি টিউটোরিয়াল থাকবে যেখানে আপনি ইজিলি আরও যে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের পস সফটওয়্যারের ভিতরে আছে, যেগুলো আসলে বোঝা আপনাদের দরকার যেন আপনাদের কোনো সমস্যা না হয়, তো সে সব সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে আপনারা শুধুমাত্র সেলসের যে ব্যাপারগুলো থাকে, একটা বেসিকভাবে এই সফটওয়্যারটা ম্যানেজ করার জন্য যা যা দরকার সব কিছুই বলা হয়েছে। আরও একটা দুইটা ভিডিও আমাদের আসবে, যদি সেই ভিডিওগুলো আপনি দেখেন সেক্ষেত্রে আপনি আমাদের পস সফটওয়্যারের পূর্ণাঙ্গ যে ম্যানেজমেন্ট সেগুলো 100% পেয়ে যাবেন। আর তারপরেও যদি কোনো কারণে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন সাপোর্ট সেন্টার তো আছে, আপনাদের হেল্প করা হবে 24/7। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।